হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। না, আমিও মোটামুটি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটু ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি মাইজিপি অ্যাপস খুলে নিচ্ছি, এবং মাইজিপি অ্যাপস খোলার পরে আপনারা একদম এই যে নিচের দিকে চলে আসবেন, একটু নিচের দিকে তাকান, নিচের দিকে চলে আসবেন। এই যে অফার লেখা আছে এখানে আসতে পারেন, অথবা এক্সপ্লোরে আসতে পারেন, যেখানে আসেন আপনারা এখান থেকে এই যে চলে আসবেন হচ্ছে এন্টারটেনমেন্ট। আপনারা এখানে খেয়াল করুন, এখানে দেওয়া আছে এন্টারটেনমেন্ট। এই যে এন্টারটেনমেন্ট, এই এন্টারটেনমেন্টের ভিতরে ক্লিক করবেন। সো এন্টারটেনমেন্টের ভিতরে ক্লিক করছি আমি। এন্টারটেনমেন্টের ভিতরে ক্লিক করার পরে আপনারা অনেকেই আমাকে বলেছেন যে সিঙ্গেল হইচই কিনতে পারছেন না। তো চলুন আমরা এই যে ক্রিয়েটার ভিতরে ক্লিক করব, ক্রিয়েটার ভিতরে ক্লিক করব। ক্রিয়েটার ভিতরে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত কিন্তু এই যে হইচই, এই যে এখনও পর্যন্ত কিন্তু হইচই আপনারা কিনতে পারবেন এই যে 36 টাকাতে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 36 টাকাতে এখনও পর্যন্ত কেনা যাচ্ছে। এরপরে যদি আপনি এর সাথে চরকি নিতে চান, চরকিটাও কিন্তু 36 টাকায় পাওয়া যাচ্ছে। তারপরে যারা খেলা পছন্দ করেন বা খেলা দেখতে যাচ্ছেন, তারাও কিন্তু এই যে টি স্পোর্টসের সাবস্ক্রিপশানটা কিনে নিতে পারবেন এখান থেকে 99 টাকায়। আইসক্রিমের কথা বাদ দিচ্ছি, 18 টাকায় নিতে পারবেন। সনি লাইফ নিতে পারবেন 50 টাকায়। সো আমরা যদি এখন এগুলো কিনতে যাই, আপনারা দেখেন 36 টাকায় যদি আমি হইচই নিলাম এবং চরকি নিলাম 36 টাকায়, তাহলে আমার কত হচ্ছে 72 টাকা। আমি যদি চরকি বাদ দিই আমার 36 টাকা। আমি যদি লায়ন্স প্লে নিই তাহলে সাথে আরও 25 টাকা জব হচ্ছে। সো এইভাবে কিন্তু আমি যদি আইসক্রিম এবং টি স্পোর্টস নিই তাহলে 117 টাকা। আমি যদি এটা বাদ দিই তাহলে কিন্তু টি স্পোর্টস 99 টাকা। এরপর যদি শুধু সনি লাইফ নিই তাহলে আমার 50 টাকা। এভাবে কিন্তু আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করে আমরা প্যাকেজ তৈরি করে নিতে পারবো, এবং অবশ্যই আমাদেরকে সেই পরিমাণ টাকা আমাদের মোবাইলের ওয়ালেটে, মানে মোবাইলের মেইন অ্যাকাউন্টে থাকতে হবে। আর আপনারা তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আরও অনেকগুলো নতুন নতুন প্যাক রয়েছে এবং এর সাথে ক্যাশব্যাক অফার রয়েছে। আপনারা যদি এখানে 30 দিনের সাবস্ক্রিপশান কেনেন, প্লে প্যাক বাংলা এটা যেটা রয়েছে, সেটাতে কী কী আছে আমরা দেখে আসি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বায়োস্কোপ কন্টেন্ট রয়েছে, হইচই কন্টেন্ট রয়েছে, চরকি কন্টেন্ট রয়েছে, এবার আইসক্রিম কন্টেন্ট রয়েছে। তো এই সব কিছু মিলায় আমরা পাচ্ছি কত টাকায়? 67 টাকা। এই 67 টাকায় কেনার পরেও কিন্তু আমাদের 22 টাকা ব্যাক আসছে, মানে আমাদের প্রায় 45 টাকার আশেপাশে দাম পড়তেছে এইটার। তো আমরা শুধু যদি কিনতে যাই হচ্ছে হইচই, তাহলে আমাদের লাগছে 36 টাকা, এখানে লাগছে 36 টাকা। তো সেই ক্ষেত্রে যদি আমরা 2টা সাবস্ক্রিপশান বা 3টা 4টা সাবস্ক্রিপশান একসঙ্গে কিনতে পারি, তাহলে কিন্তু আমাদের এখানে তুলনামূলক খরচ কম পড়ছে। এরপরে যারা প্লেব্যাক কিনবেন, যাদের প্লেব্যাক লাগবে, যেমন সনি লিভ এবং টি স্পোর্টস একসঙ্গে কিনলে আপনারা পাচ্ছেন 106 টাকায়। আর যদি শুধুমাত্র আপনারা একটা কিনতে যান, যেমন হচ্ছে টি স্পোর্টস, তাহলে আপনাদের পড়ছে 99 টাকা। এবং শুধু যদি আপনি সনি লিভ নিতে যান আপনাদের 50 টাকা, মানে প্রায় 150 টাকার মতো খরচ হয়ে যাচ্ছে। তো 150 টাকা আপনি কিন্তু খুব সহজেই এখান থেকে নিতে পারবেন এবং 7 টাকা ক্যাশব্যাক পাবেন। মানে আমি বলে নিতে চাচ্ছি যে 100 টাকার মধ্যে আপনারা 2টা সাবস্ক্রিপশন কিনতে পারবেন, সাথে আবার 330টা SMS পাচ্ছেন, এটা তো বাদই রাখলাম। সো আমার কাছে মনে হয় যদি আপনারা এইভাবে এখান থেকে বেছে কেনেন বা এখানে একটু দেখে কেনাকাটা করেন ওটিটি প্ল্যাটফর্মের এই অফারগুলো, তাহলে আপনারা অনেক সস্তায় কিন্তু আপনাদের ওটিটি প্ল্যাটফর্মের অফারগুলো নিতে পারবেন। আবার আরও অনেকে জিজ্ঞেস করেছেন আপনারা অন্য অপারেটর থেকে কিনবেন কিভাবে, অন্য অপারেটর থেকে কিনবেন কিভাবে, এইখানেই তো একটা টুইস্ট। কারণ হচ্ছে গ্রামীণ ফোন কিন্তু চাচ্ছে যে তাদের অপারেটরে আপনারা এসে এই ফ্যাসিলিটিগুলো নেন, যাদের ওটিপি সার্ভিসগুলো লাগবে তার জন্য হলো আপনি তাদের কাছে সিম কেনেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এয়ারটেলের যদি গ্রাহক হয়ে থাকেন, রবির গ্রাহক হয়ে থাকেন, টেলিটকের গ্রাহক হয়ে থাকেন, তাহলে তাদের যে অপারেটরের যে অ্যাপস আছে সেই অ্যাপসের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখতে হবে যে তারা কোনো অফার দিচ্ছে কিনা। যদি অফার দিয়ে থাকে তাহলে আপনাদেরকে সেই অফার থেকে আপনাদেরকে প্যাক কিনে নিতে হবে। আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, দ্যান স্টে টিউন উইথ আস, হ্যাভ এ গুড ডে, টাটা।